আপনারা সব সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। তো রোজলা সকালে আবার আপনাদেরকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি। আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি বছরের প্রথম দিন। আজকে আমরা 5 জানুয়ারি 2021 সালের প্রথম দিনে, নববর্ষের এই দিনে আজকে আমরা ঘুরতে বেরোলাম। তো সাথে আমাদের বাচ্চা কাচ্চারাও আছে, শেয়ার করছে যে মিউজিয়াম করছে, ওখানে আমরা একটু ঘুরতে যাবো সবাই। তো রোজলা সকালের সঙ্গে থাকুন, আমরা বাকিটা আপনাদের শেয়ার করবো সামনে গিয়ে মিউজিয়ামে গিয়ে। তো আমরা এখন কারণ বাজার ক্রস করতেছি। মেট্রো রেলের কাজ চলতেছে এখানে। দেখেন ঘুমাচ্ছে আরেকজন, এই ফাঁকে সে ঘুমায় বসছে, আর আমিও ঘুমাচ্ছে। দেখেন দর্শক, এই ফাঁকে চুপে ঘুমিয়ে নিল একটু আপনাদের আপা রোজলা সকাল আপা। বাসায় ঘুমিয়ে নিয়েছে একটু স্বামী। পৌঁছায় গেলাম জাদুঘর, টিকিট কাউন্টার অনেক ভিড় আজকে, যেহেতু 1 জানুয়ারি নববর্ষ, তো 2021 সালের প্রথম দিন আজকে, আর শুক্রবার পড়ছে, এই কারণে বেশি ভিড়। তো ভিতরে প্রচুর ভিড়, এত মানুষের সমাগম। প্রবেশ মূল্য 50 টাকা এখানে। প্রবেশ মূল্য 50 টাকা, 2 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট লাগে। বিমান জাদুঘরে ঢুকে পড়লাম, সবাই এখন ভিতরে। অনেক মানুষ আজকে, যেহেতু বছরের প্রথম দিন 2021 সালের, তো মানুষ আজকে অনেক বেশি, চারদিকে শুধু মানুষ। বিমান জাদুঘরে ঢুকে পড়লাম, এখানে একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে। তো সাজিদ, তো এটা এখানে একটা প্লেন, সম্ভবত ফাইটার প্লেন এটা, তাই না সামিন? মজা পাচ্ছিস? এটা আর আবিশ সামি আসতেছে। তো সবাই অনেক প্লেন দেখতেছে, এই যে বিমান জাদুঘরে এসে বাংলাদেশ এয়ারপোর্ট মিউজিয়াম, শুধু প্লেন, অনেক প্লেন, হেলিকপ্টার সবগুলো এগুলো রাখা আছে, সবাই আসলে এগুলো দেখে এখানে। মেইনলি এখানে সবাই প্লেন, হেলিকপ্টার এসব দেখতে আসে। আজকে প্রচুর মানুষের সমাগম,
এখানে একটা প্লেন দেখা যাচ্ছে, অনেক মডেলের প্লেন রাখা আছে, MiG-21 UAM প্রশিক্ষণ যুদ্ধ বিমান। বাচ্চারা খেলতেছে এখানে, একটু মেইনলি খোলামেলা সবাই খেলতে আসে আর বিমানগুলো দেখতে আসে। আসলে বিমানগুলো সেগুলো সচরাচর আকাশে থাকে, সেগুলো মানুষ এখানে কাছ থেকে দেখার সুযোগ পায়। আমি অতটা ভালো লাগতেছে না, কারণ এটা বড়রা কম মজা পাচ্ছে, বাচ্চারা বেশি মজা পাচ্ছে, ঘুরতেছে ফাঁকা ফাঁকা জায়গায় ঘুরতেছে প্লেন, তাই না? খেলাধুলা করতে পারবে সেরা, বাচ্চারা এখন খেলবে এখানে, তাই না? ফাঁকা জায়গায় মেইনলি ওদের জন্য আসা, ওরা যেহেতু খেলাধুলা করবে অনেক মজা পায়। যাও প্লেনটা দেখে আসো, যাও চলো আমরা প্লেনটা দেখে আসি। তারা বি এখন প্লেন দেখতে যাচ্ছে, অনেক তো প্লেন দেখতেছে, যুদ্ধ বিমান গুলো দেখতেছে, তাই যুদ্ধ প্লেন। এটা কোনটা? এটা যুদ্ধ প্লেন বলতেছে আরবি। সব প্লেন গুলোই সুন্দর, তাই না? তো আসলে বাচ্চারা এগুলো দেখে অনেকটা ভালো লাগে, প্লেন কেমন করে ওরে, এরকম করে কেমন করে ওরে প্লেনটা দেখো। হ্যাঁ ভিতরে ঢোকা যাবে, হ্যাঁ অনেক মানুষজন আসছে আজকে, নববর্ষ উপলক্ষে অনেকে সাজগোজ করছে, ফটো সেশন করতেছে অনেকে। বাচ্চাদের জন্য এটা ভালো, বড়রা খুব একটা মজা পায় না প্লেন দেখে, বাচ্চারা খেলে মাঠ পাইছে একটা খোলা। তারা অনেক মজা পাচ্ছে, কতগুলা প্লেন গনছ, কতগুলা প্লেন, এটাই ছিল যে এখানে বিমান গুলো আছে এগুলো হচ্ছে বানানো, এই জন্য একটু কম মজা পাচ্ছিল সাম্মি তারপরে সাজিদ। আমি যখন এদেরকে পরে বললাম এগুলো সব আসল বিমান, এগুলো যুদ্ধ ক্ষেত্রে ইউজ করা হয়, তারপরে সব আসল হেলিকপ্টার, তখন এরা একটু ভালো লাগতেছে, যা রিয়াল যে আকাশে যেগুলো উড়ে বেড়ায় জেট প্লেন মহড়া দেয়, তখন যে শব্দ হয় সেই প্লেন গুলো এখানে দেখতে পারতেছে, এই জন্য ওরা দেখার ওরা বলতেছে এখন ভালো লাগতেছে একটু। তো আরবি যে আকাশে উড়ে যায় না রাতের বেলা ভোঁ করে ওগুলো, ঠিক আছে দেখছো, সব এগুলো আসল বিমান আর কি এখানে, এগুলো আমরা একটু পরে দেখবো কাছ থেকে। আরো ছোটগুলো উড়ে যায় ভোঁ করে, ওগুলো আকাশে ছোট দেখা যায়, এগুলো যখন আকাশে উঠে তখন এগুলোকে ছোট দেখা যায়, বুঝছো? আরবি বলতেছে আকাশে ছোট বিমান গুলো কই, ওগুলো ছোট দেখতে দেখতে সবগুলো মনে হয়েছে ছোট, হ্যাঁ আমরা দেখবো বড়।
কৃষক এখন এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে বোম, এগুলো যুদ্ধের সময় বোম গুলা ইউজ করতো, এই যে আরবি দেখছো বোম, এগুলো এগুলো যুদ্ধের সময় ফেলতো। হ্যাঁ গরম, এই বোম গুলা ফুটতো আগে যখন ফেলতো, এক একটা দেখা গেল যে পাকিস্তানিদের জাহাজ বা পাকিস্তানিদের আস্তানা ক্যাম্পের উপর ফেলতো এগুলো বোম, এগুলো এগুলো বোম। হ্যাঁ এগুলো বোম বুঝছো, এগুলো যুদ্ধের সময় বোম ফেলতো। হ্যাঁ যে আমাদের যে যুদ্ধ হয়েছিল না 71-এর মুক্তিযুদ্ধ, তখন এগুলো বোম ফেলছিল প্লেনে করে বুঝছো। হ্যাঁ বুঝছো স্বাধীন, এগুলো যুদ্ধের সময় ফেলতো, তো এই বোম গুলা বড়। হ্যাঁ এগুলো তো এটা হচ্ছে একটা যুদ্ধ বিমান, এটার যে পাশে যেগুলো বোম গুলো লাগানো আছে, দেখো বোম গুলো এইভাবে লাগানো থাকে। A-53A এয়ারক্রাফট, চলো MiG-21 যুদ্ধ বিমান, এটা 1963 সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযুক্ত হয়েছিল। ভারতীয় বিমান বাহিনী এই বিমানটিকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় আকাশ ও ভূমি আক্রমণের কাজে ব্যবহার করেছিল। বিমানটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ অবদানের কারণে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে প্রদান করে। বাবু দাঁত দেখাও দেখি, ই ই দুইটা দাঁত আছে, এটা কার বাবু, হারাই যাবে তো কার বাবু, মানুষের বাবু হারাই গেছে কিন্তু মনে হচ্ছে। এই বাবুটা একা একা ঘুরে বেড়াচ্ছে এখানে, কার বাবু এটা, তোমার তোমার বাবু, তোমার তো এটা আরবি একটা আছে, তাহলে এটা কে এই বাবুটা, আসলে তোর বাবা মা কই, এবার বাবুটার বাবা মা পাওয়া যাচ্ছে না কোথায় জানো। হেলিকপ্টারের পিছনের পাখা এটা, আর এটা সামনে। প্রশিক্ষণ বিমান, এখানে অনেকগুলো বিমান আছে প্রশিক্ষণ, পরে উঠবো ভিতরে কেমন দেখবো। তো এগুলো প্রশিক্ষণ বিমান, আরো হেলিকপ্টার আছে বাংলাদেশ বিমান বাহিনীর ইউজ করতো, তো সবাই ঘুরে ঘুরে দেখতেছে হেলিকপ্টার গুলো। তো এখন এটা আমরা একটা রকেটের মডেলের কাছে আসছি, আমরা এখন এটা একটা রেপ্লিকা বানায় রাখছি রকেটের, অথবা আসলও হইতে পারে BF-NOC-NOCTOR, এটা একটা রকেট, সম্ভবত এটা নবকাশে পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে, এটার একটা রেপ্লিকা রাখা আছে। তো সামিন সাজিদ ওরা বসছে এখানে, আর আমি সামিন সাম্মি ওরাই পাশে বসছে রকেটের। আর আমি দেখছো রকেট, এটা চাঁদে চাঁদে যাচ্ছেন আপনারা না মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহে যাচ্ছেন না চাঁদে, আগে বলতে হবে কোথায় যাচ্ছেন আপনারা রকেটে করে, চাঁদে যাচ্ছেন। তো রোজলা সকালে আবার রাগ করে আমার সাথে ঝগড়া করে চাঁদে চলে যাচ্ছে এখন মঙ্গল গ্রহে, তো এখানে পৃথিবীতে আর থাকবে না, এই জন্য রকেটের কাছে আসছে। এইমাত্র রকেটে অনেক মশা, এইমাত্র 50 টাকা দিয়ে রকেটে টিকিট কাটলো, সে এখন চাঁদের দেশে যাবে চলে রাগ করে আর কি। বিমান জাদুঘর এক সাইডে এরকম বাচ্চাদের জন্য কিছু রাইড রাখছে, ওরা বাচ্চারা এখানে আসলে ঘুরতে আসে, রাইডগুলো দেখে। এখানে কিছু গেম জোন আছে আর কিছু রাইড, যেমন গেম জোন, আর এটা হচ্ছে ব্যাঙ্গের গাড়ি রাইড, আরবি সামিন দেখতে আসছে এরা ব্যাঙ্গের গাড়ি না ব্যাঙ্গ, দেখো ব্যাঙ্গ দেখো তাকাও, ব্যাঙ্গ দেখছো আরবি, ঠিক আছে যে ব্যাঙ্গারি সবাই উঠতেছে ব্যাঙে। এখানে আরেকটা রাইড আছে, এটাও নাগরদোলা আর কি, আর এখানে একটা আছে চেয়ার, মুভিং চেয়ারগুলো ঘুরে, এখানে জাম্পিং প্যাড দেওয়া আছে, জয়েন্ট ভর্তি 30 টাকা,
বাচ্চারা এখানে ওটা জাম করে। মিনি ট্রেন আছে, এটা বাচ্চারা উঠে দেখছো চালাচ্ছে, ওরা ছোট বাবুরা দেয়। বাম্পার কার আছে, বাম্পার কারে মারামারি করে ভাই।